কালকে টিপিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের একটা বড় মাপের নিয়োগ নিয়ে আসলাম, একটা না একাত্তর দুইটা নিয়োগ, যেখানে যেচ্ছি মানে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি স্নাতক পাশে আবেদন করা যাবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এটা হলো একটা নিয়োগ যেটা 27/9 প্রকাশ করেছিল। বন্ধুরা, এটা কিন্তু অনলাইনে আজকে থেকে আবেদনটা শুরু, দেখছে আছে, আপনি আপনাদের সাথে নিয়ে আসলাম। দেন আরেকটা হইল এটা, এটা 6 অক্টোবরে পাবলিশ করছিল, যেটা আজকে থেকে অনলাইনে আবেদন শুরু। বন্ধুরা, আমি পুরো বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো, নো প্রবলেম। তার আগে বলে নেই, এই সার্কুলারের লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্ট, আমি একদম প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে সার্কুলার দুটো একত্রে পেয়ে যাবেন। তো চলুন আগে আমরা একটা একটা করে সার্কুলারগুলো নিয়ে একটু ডিসকাস করি। আমি একটা কথা আগেই বলে নেই, তাহলে যা আমি একটা কথা দেখুন, অনেক ভিডিওতে বলছি বন্ধুরা, বর্তমানে শুধু বর্তমান না, সব সময় এই যে কোনো গভর্নমেন্ট সার্কুলারের একটা কমন পদ থাকবে, একটা বললে ভুল হবে, একাধিক থাকে, সেটা হলো কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর কথাটা আমরা সাধারণত বিভিন্নভাবে শুনে থাকি, লাইক দ্যাট এই সার্কুলারটাতে দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3 নম্বরটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই যে কম্পিউটার মুদ্রাক্ষরিক কিংবা কম্পিউটার অপারেটর, এক্স্যাক্টলি কাজ কিন্তু একই। দেখুন আপনি এখানে বিস্তারিত বর্ণনা যদি পড়তে যান, সেক্ষেত্রে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 45, 70 ইংরেজিতে, এই যে বিষয়গুলো, সর্বনিম্ন 25 শব্দ, সর্বনিম্ন ইংরেজি শব্দ, এই যে বিষয়টা থাকলো এখানে এসে দেখুন একই কথাই হয়ে যায়, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ। বন্ধুরা, কথা কিন্তু একই, এক কথা কম্পিউটারের কাজ। আমি যদি এরপরের আর একটা সার্কুলার চলে যাই, এখানে আসুন, এখানে আসবার 2 নম্বরটা দেখুন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ওই কথা কিন্তু একই, আপনাকে কম্পিউটার উপরে বেসিক আইডিয়াটা বেশি ভালো মতো থাকতে হবে। তো আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো, তা হলো আপনারা দেখবেন এই কম্পিউটার অপারেটর স্নাতক পাশে কিংবা এসএসসি এসএসসি পাশেও কিন্তু আবেদন করা যায়, এক এক সার্কুলারে এক এক রকম শিক্ষাগত যোগ্যতা চায়। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভাই বোনকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সবসময় যে কাজটা করবেন, কম্পিউটার উপরে যে সমস্ত বেসিক আইডিয়াগুলো থাকলে আপনি যে কোনো সার্কুলারে কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আমি সেইটার উপরে বিস্তারিত ডিসকাস করছি, আমার ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর চাকরি হবেই। এই ভিডিওটা আপনারা দেখবেন, যারা কম্পিউটার অপারেটর পদে যারা চাকরি করতে আগ্রহী তাদের জন্য উপকার হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি প্রথমটা বলি, এখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগটা প্রকাশ করছে, যেটা প্রথম হলো উচ্চমান সহকারী, তার বেসিক দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো যে সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন, এখানে আপনার দেখে নেবেন আপনি জেলার মধ্যে আছেন কি না। এরপর এইগুলোর জন্য কিন্তু এই কয়টা জেলা আপনার কিন্তু অবশ্যই দেখবেন, তবে এখানে কিন্তু একটা কথা যেটি লিখছে, বাংলাদেশের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। আপনার এখানে একটু প্রত্যেকটা জাস্ট পদের নাম, কয়টা লোক নিবে, আপনার বেতনের গ্রেড, এটা হলো বেসিক, এটা হলো ইন্টারটাল পাবে, এবং যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটি দরকার সেটা এখানে বর্ণনা করেছে, আপনি একটু পড়ে নেবেন। বন্ধুরা, এতটা বলতে গেলে আমার অনেকটা সময় বেশি লেগে যাবে, এবং এখন এখানে আপনাদের যেভাবে আবেদনটা করবেন সেটা 10/10/2021 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে হচ্ছে 31/10 পর্যন্ত। আমি বলবো আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিজে থেকে পারলে খুবই ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা কোনো না কোনো কম্পিউটার দোকানে শরণাপন্ন হন, ওদের মারফতে আপনারা আবেদনটা করেন। তো এরপরেরটা যদি চলে আসি, এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম কথা, এখানেও দেখুন বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, তার পদের সংখ্যা দেওয়া আছে, বেসিক কত, ইন্টারভিউ পাবে কত, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন, নিয়ে অন্যান্য প্রশ্নরা আবেদন করবেন। তো আমি এক্সেলের কথা বেশি লম্বা করতে চাচ্ছি না, এখন কেমন এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।